একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার দুর্গাপুরের পলাতক আসামি খলিলুর রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই রায় দেন। মামলার অপর চার আসামি আজিজুর রহমান, আশোক আলী, শাহনিয়াজ ও রমজান আলী বিচারাধীন অবস্থায় মারা গেছেন। এ মামলায় আসামিদের বিরুদ্ধে 1971 সালে দুর্গাপুর ও কলমাকান্দা থানা এলাকায় হত্যা ও গণহত্যা, অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ আনা হয়। তাদের বিরুদ্ধে 22 জনকে হত্যা, একজনকে ধর্ষণ, একজনকে ধর্ষণের চেষ্টা, অপহৃত চারজনের মধ্যে দুইজনকে ক্যাম্পে নির্যাতন, 14-15টি বাড়িতে লুটপাট এবং 7টি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।